হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল মন্ডল। গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গাইস, আজকে আমি রিভিউ দিতে চলে এসেছি ক্যাদি কিচেনে, আর এখানকার খাবার সব কিছু তোমাদের আজকে আমি রিভিউ করে দেখাবো। তো গাইস, এটি হলো সেবক রোডে দ্য প্ল্যানেট মলের থার্ড ফ্লোরে রয়েছে ক্যাদি কিচেনটি। তো গাইস, চলো তাহলে দেরি না করে ক্যাদি কিচেনের ভিতরে এন্ট্রি নেওয়া যাক। তো গাইস, তার আগে দেখো বাইরের দিকে দৃশ্যটা। ক্যাদি কিচেনটা একদম ক্যাদিখানার মতনই দেখতে। তোমরা যারা জেলখানায় দেখেছো, ভেতরটা যেমন ওখানকার থাকে যত রকমের জিনিসপত্র, তো একদম ক্যাদি কিচেনের সেম রকমই টাইপেরই দেখো, দেখতেই পাচ্ছো এখানে। আর এখানে ওয়াইন শপ টাইপেরও আছে, তো যারা একটু ওয়াইন আর একটু হার্ড ড্রিঙ্কস পছন্দ করো, আর সফট ড্রিঙ্কসও রয়েছে এখানে, অ্যাভেলেবেল রয়েছে, তো চলে আসতে পারো এখানে। চলো তোমাদের গাইস, আমি এখানকার যে দৃশ্যটা রয়েছে আর এখানকার যে পরিবেশ সব তোমাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। লাইটিংগুলো দেখো কতটা সুন্দর, আর এখানকার যে স্টাফ রয়েছে, যে ওয়েটারম্যানগুলো রয়েছে, তাদের দেখো ড্রেসগুলো, তারা ক্যাদি যারা থাকে, যারা যেখানে থাকে, যারা যে পোশাকগুলো পরে, তারা ওরকম টাইপের পোশাক পরেছে। আর দেখো ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা ওদের রুম করা রয়েছে, কেউ আলাদা পার্সোনালভাবে রুম নিতেও পারো, আর এখানে সেলিব্রেট করার জন্য ওরা পার্সোনাল রুমও ওরা দেয়। তো গাইস, দেখতেই পারছো, আর এখানে অনেকগুলো রুম রয়েছে সেলিব্রেট করার জন্য বা তোমরা এনজয় করার জন্য অনেক রুম পেয়ে যাবে। চলো গাইস, আর আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তৈরি হয়ে আসছে, আমি অতক্ষণ ওয়েট করছি। আর তোমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, কী করছো শোনা, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে যে বেল আইকনের চিহ্ন আছে ওটা হিট করে দিও, এরকম আরও ভিডিও পেতে হলে। আর গাইস, তোমাদের উৎসাহ আমার খুব প্রয়োজন, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, তো প্লিজ আমার একটু সাপোর্ট করো, আর আমি এখন নিত্য তোমাদের আর ভিডিও দিতে থাকবো। এখানে আরেকটা রুম ছিল যেটা তোমার আগে দেখানো হয়নি, তো রুমটা আরেকবার ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একদম পুরো অন্ধকার রুম ছিল। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন বাটার মশালা, আর একটা বাটার নান অর্ডার দিয়েছিলাম, আর দিয়েছিলাম ফ্রাইড রাইস আর কুলচা অর্ডার দিয়েছিলাম। তো গাইস, আমার খাবার বা স্টার্ট করা যাক, আর ফার্স্ট বাইটটা, আর গাইস সত্যি ফার্স্ট বাইটটা যখন মুখে দিয়েছিলাম একদম টেস্ট এতটা ভালো ছিল, খুব ভালো লেগেছে আমার খাবার। এখানকার খাবারগুলো রিজনেবল প্রাইসে রয়েছে, অত এক্সপেন্সিভ নয়। তো আমি যেটা অর্ডার করেছিলাম, আমার সব মিলে বিল উঠেছিল উইথ ওয়াটার, আর আমি আর কিছু নিইনি, তো আমার সব বিল হয়েছিল 900, হ্যাঁ 900 উঠেছিল আমার। চিকেন বাটার মশলাটার মধ্যে আমাকে 4 পিস চিকেন দিয়েছিলো, এটা বেশ ভালো ছিল। আর যে কুলচাটা অর্ডার দিয়েছিলাম ওটা আমাকে 2 পিস দিয়েছিলো, আর যা বাটার নানটা অর্ডার করেছিলাম ওটা আমাকে 3 পিস দিয়েছিলো। যত আইটেম সব রকমের নানা রকম, যারা একটু ট্রাই করতে পছন্দ করো খাবার তো চলে আসতে পারো। তো আর ফ্রাইড রাইসটার মধ্যে আমার স্পেশাল একটা জিনিস ভালো লেগেছে, এটা হুক ফ্রাইড রাইস, আমাকে বলেছিল নর্মাল ফ্রাইড রাইস দেবে, তাই আমি ভেবেছি যে অত নর্মাল থাকবে, কিন্তু এখানে একটু জিনিস আমার স্পেশাল লেগেছে, এখানে ড্রাই ফ্রুটসও দিয়েছে। আমি অনেক জায়গায় ফ্রাইড রাইস খেয়েছি নর্মাল ফ্রাইড রাইস, ওখানে কিন্তু আমার ড্রাই ফ্রুটস সচরাচর দেয় না, কিন্তু এটার মধ্যে আমাকে একটু ড্রাই ফ্রুটস একটু ছোঁয়া দিয়েছিলো, বেশ ভালো। তো আর ফ্রাইড রাইসটাও ভালো ছিল, নর্মাল ওকে ওকে চলে যাওয়ার মতো, বেশ ভালো লেগেছে। আর বাটার চিকেন মশলাটা আমার বেশ ভালো লেগেছে, সব খাবারের মধ্যে এই বাটার চিকেন মশলাটা আমার বেশ ভালো লেগেছে, অনেকদিন পর এত সুন্দর একটা বাটার মশলা চিকেন খেলাম, তো বেশ ভালো। আর কুলচাটা আমার পরে আসছে, পরে কুলচাটা অর্ডার দিয়েছিলাম, তো কুলচাটা তো মানে বলছি, গাইস আমার কুলচা চলে এসেছে, কুলচাটা স্পেশালি ভিতরে একটা ফুড ছিল, মশলা টাইপের ছিল, খুব ভালো লেগেছে খেতে যেটা। আর গাইস, আজকের আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা চলে আসতে পারো ক্যাদি কিচেন, এটা হলো সেবক রোডের দ্য প্ল্যানেট মলের থার্ড ফ্লোরে রয়েছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিও হবে, বাই।